কত রকম শাস্ত্র বলতে ইটি কুমুরির ভালো বিটি বাদি দে বিটি বাদি দে আলুর পাতায় থালু থালু বেল্লার পাতায় দই বেল্লার পাতায় দই। গুড ইভিনিং বন্ধুরা, এখন প্রায় বিকেল বিকেল সন্ধ্যা সন্ধ্যা হতে গেল। তো সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি, আমাদের বাড়ির সবাই খুব ভালো আছে। আর আজকে হচ্ছে 25শে ডিসেম্বর, তো সবাইকে বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তো সবাই আজকের দিনটা ভালোভাবে কাটাও। ভিডিওটা হয়তো আজকে যাবে না, 25শে ডিসেম্বর করছি, ভিডিওটা হয়তো আজকে যাবে না, হয়তো কালকে যাবে ভিডিওটা। এই প্রথমবার আমার শাশুড়ি মা তোমাদের কিছু শোনাবে, ঠিক আছে? তো আমার শাশুড়ি মা বাইরে উঠোনে বসে আছে, আমি ঘরে আছি, কারণ বাইরে প্রচণ্ড গানের আওয়াজ আসছে, জানি না কি হবে, ঠিক আছে? তো ঘরে ডাকবো কি না বুঝে পাচ্ছি না, তো চলো দেখা যাক কি হয়। আর বাংলাদেশে কতগুলো শ্লোক শোনাবে তোমাদের, বাংলাদেশি শ্লোক। আর আমার শ্বশুরবাড়ির সবাই কিন্তু বাংলাদেশেরই লোক, ঠিক আছে? অনেকদিন হয়ে গেল এই দেশে আসা, তো এই দেশে আসা তো বাংলাদেশেই, আমার শ্বশুর শাশুড়ির কাকা শ্বশুর সবার বাংলাদেশেই কিন্তু জন্ম, ঠিক আছে? তো বড় 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 হয়ে বিয়ে হয়ে কিন্তু সব এই দেশে এসছে, তো ছেলে পেলে নিয়ে কিন্তু এসছে সবাই এই দেশে। তো চলো বেশি বকবক করিনি, করছি না। তো আমার শাশুড়ি মা বাংলাদেশে কতগুলো শ্লোক শোনাবে তোমাদের, পাবনা ডিস্ট্রিক্টের শ্লোক। আমাদের আমার শ্বশুরবাড়ি হচ্ছে বাংলাদেশে পাবনা জেলায় ছিল, তো বাংলাদেশে পাবনা জেলার শ্লোক শোনাবে। হয়তো সেরকমভাবে কোনোদিনও ক্যামেরার সামনে হয়তো আসিনি, হয়তো ভুল ত্রুটি হতে পারে, তোমরা প্লিজ ক্ষমা করে দিও ভুল হলে। আর বাংলাদেশের শ্লোক চলো তোমরা শুনে। তো বন্ধুরা, এই যে আমার শাশুড়ি মা বসে আছে, তো তোমাদেরকে বাংলাদেশের শ্লোক শোনাবে, তোমরা শোনো, ঠিক আছে? হয়তো প্রথমবার ক্যামেরার সামনে আসা, হয়তো ভুল ত্রুটি কিছু হতে পারে, তো তোমরা ক্ষমা করে দিও, ঠিক আছে? আর তোমাদের যদি ভালো লাগে তোমরা কমেন্ট করে জানিও, পরের দিন আবারও শোনানো যাবে। বলেন বলেন, শুরু করেন। আচ্ছা শোনো, আসো শুনো, আমরা বাংলাদেশের গল্প করছি, বাংলাদেশের গল্প করি। বলেন, এবার বলেন বলেন শেখের বিটি খাটা দি খাব তিন এত দি মানে বুঝাই দেন তাহলে। মানে হলো ওই গাছে আম ধরেছে নতুন গাছে, তাই এলো দুইখিন আম ধরেছে জ্বরে পড়ি গেছে, তাই মুল্লা খাওয়াবো, মুসলমান তো মুল্লা খাওয়াবো, তাহলে আম দুটি পড়ি গেল, সেই আম দুটি ওই চাটনি রা দিছে, চাটনি রায় দিয়ে কইছে যে মুল্লাক নেমন্তন্ন করে আসো, মুল্লাক নেমন্তন্ন করে আইছে, আর মুল্লা বাড়ি নাই, আর একজনে কুইর বাড়ির জন, সেই জনে পাঠা দিছে, আর সে সমানে খাতেইছে খাতেইছে, ওর আরির বাদ শেষ হয়ে গেছে। আর বরেক বলছে কি যে আনবির কইছি করল মুল্লা কানি থইছে শেখ, ঘরে আসি দেখ, আর ওই যে লোক খাতিছে ওই বলছে যে লক করি থাক শেখের বিটি খাটা দেখাবো তিন এত দি। মানে বাংলাদেশে মুসলমানরা খাটা ওই আমরা চাটনি বলি, আর ওরা হইলো খাটা বলি, তো ওরা খাটা বলে, এই তো এইসব বলি। তো এবার আর একটা বলবে, ঠিক আছে? নেন বলেন। এই শ্লোক বললে, হ্যাঁ শ্লোক কি বলেন? হ্যাঁ, একখান হলো ইয়েছে ফকির রাইছে বিক্রি করতে, তাই বলছে যে একজনের দুধের খুব দরকার, কোন বাড়ির দুধ আছে সে খবর জানে না, তাই বলছে কি যে লাঠিয়াতে ফকির দান বাড়ি বাড়ি যান, ওই 12 পা 4 মাথা কোন বাড়ি আছে আসি কয়া যান। হ্যাঁ, তারপরে মানে কি? তার মানে ওই তো বোনের দুধের দরকার, দুধ পায় না, কোনো জায়গা খুঁজি পায় না কোন বাড়ি দুধ আছে, তাই একটা লোক ওই লাঠি হাতে করি এক ফকির বিক্রি করতে আইছে, আর ওই ফকির বলছে যে ওই ফকিরটা তো সব বাড়ি যায়, তাহলে ওই ফকিরটা বাড়ি বাড়ি যাই নিয়ে আসি খবর দিবি নিজে কোন বাড়ি দুধ আছে। তার 12 পাও মানে ওই গরু বাছুরি দিলে 8 পাও, যে বাছুর ধরে তার 2 পাও, আর যে গাই দুয়ায় তার 2 পাও 12 পাও, আর গরুর 2 মাথা মানুষের 2 মাথা 12 পা, তো বন্ধুরা দেখো আমরা চলে এসেছি ঘরে, কারণ বাইরে খুব গানের আওয়াজ হচ্ছিল, তো তোমাদেরকে আবারও শোনাবে, ঠিক আছে? বল অন্য একটা বলেন। একটা ছন্দ বললি, হ্যাঁ
আকাশেতে লক্ষ তারা মিটে মিটে হাসে, গত রাত্রে স্বপ্নে দেখি তুমি আমার পাশে। তোমার মশাই আসিয়ে আমার খালি বলতো যে ছন্দ বলতো, ছন্দ বলতো, শোলক বলেন, শোলক শোলক ওই যে যে মাঝে মধ্যে বলেন সেগুলো। তো বন্ধুরা, এখন হচ্ছে সন্ধ্যাবেলা, আর দেখো জেঠিমা, আমার শাশুড়িমা সবাই চলে এসছে। তো এখন তোমাদেরকে বাংলাদেশের গল্প করে শোনাবে, তো তোমরা গল্পটা শুনতে থাকো। কি গল্প করে বড় মাও বলবে, আমার শাশুড়ি মাও বলবে, তিন দুজনেই বলবে, ঠিক আছে? বলেন, কে আগে বলবেন? আমরা বাংলাদেশে ছোটবেলায় ইটি কুমুর পুঁজি করতাম, একটা ঠাকুরের নাম ইটি কুমুর পুঁজি করতাম, পাড়া তো সবাই, আমার দেশে সবাই, ফাল্গুন মাসে আর চৈত মাসে ই করতাম, ফাল্গুন মাসের শেষে, হ্যাঁ শেষ তারিখে আমরা ডুবা দিতাম, ফাল্গুন মাসে প্রথমে ই করতাম, বিকাল ওই তো সব পাড়া মেয়েরা সব ফুল কুড়াতে যাইতাম, ফুল কত ফুল, মাদারের ফুল, এদেশে তোমরা দোল ফুল বলো তো, আমরা বাটির ফুল বলতাম, বাটির ফুল, তিন চাপা, দুধ চাপা, কাঁঠাল চাপা, ওই নদীর ধার দিয়ে ফুল, জিগের ফুল, বাড়ির পাশে ইসিমতী নদী ছিল, ওই নদীর পার দিয়ে দিয়ে এইসব ফুল হইতো। সন্ধ্যাবেলা সব মেয়েরা আবার নদীর থেন ফুল টুল ধুয়ে আয় নিয়ে পুঁজি করতাম, কত রকম শাস্ত্র বলতাম, ইটি কুমুরির মাল ও বিটি বাঁধি দে, বিটি বাঁধি দে, তো ছাওয়ালের বিয়ে ওগি বাজনাই নিয়ে দে, বাজনাই নিয়ে দে, আর সুবলের অধি বাস, কাল সুবলের বিয়ে, কাল সুবলের বিয়ে, সুবলের বিয়ে যাব নপুর পায় দিয়ে, নপুর পায় দিয়ে, নপুর থুলি ভাঙা করে, নপুর নিল চরে, নপুর নিল চরে, দুই মাই জি কাঁদি মরি, গাব গাছটার করে, গাব গাছটার করে, গাব গাছটা ভাঙি পইল গি মো মো করে, গি মো মো করে, গি মো মোর বাসনা গেছে ঢাকার জিলা দিয়ে, ঢাকার জিলা দিয়ে, ঢাকার জিলা ছেড়িয়ে যাপে না বিছে, ইট্টি একটু চুল গুনিন ভাসি উঠিছে, খুব পারপর দুটি দু ডাক সারিছে, কেমন লাগলো তোমরা বলবে, আর বর্মা একটা বলবে। ঠাকুরের আবার কি করতাম, কলা গাছের কুয়া লাগাইতাম, এই ছোট কলার গাছ, বেতের গাছ, ফুলের ডাল লাগাইতাম, আবার ওই কালাকচুর গাছ লাগায়া থাক থাক করে তুলসী মন্দিরের মতো মাটি দিয়ে বানায় আমরা এই পুজো করতাম, একদিন পাটারি দি পুজি করতাম, একদিন কুল দি পুজি করতাম, একদিন ওই শাক আলু দিয়ে যেদিন যা হইতো পুজি করতাম, আর লাস্টের দিন ওই কুসুমের গুড় দিয়ে দুধ দিয়ে পায়েস আনতে হয়, পায়েস রান্না করি পুজো দিয়ে, তারপরে ওই ঠাকুর নিয়ে সব আবার ওই নদীর ঘাটে চলে যাইতাম, নদীর ঘাটে যাই আর ডুবা দিয়ে আসতে, বাংলাদেশে এদেশে সেসব কিচ্ছু নাই। আমরা আমি বলবো, হ্যাঁ এবার বড় মা বলবে, আমি বলবো একটু জোরে জোরে, হ্যাঁ পাগল মা বাংলাদেশের কত গল্প, বাংলাদেশে কোনো জিনিসের অভাব ছিল না, এদেশে মাছের অভাব, আমাদের আমাদের বাড়ির সঙ্গে সাথে একবার ইসিমদি নদী ছিল, মা বলতো রান্নার কিছু নাই, কি দি রান্না করবো, ওই বাবা বলতো যে একটু সময় দাও, অমনি সন্ধ্যাবেলায় মানে খালে নিয়ে যাইতো, যায় আয় এক খালে মাছ, ট্যাংরা মাছ, পুঁটি মাছ, সরকার তুলতো, সরকার তুলতো, নৌকা তুলতো, এক গাদা মাছ নিয়ে আসতো, আর মাছ এখন রাগারাগি করতো, এত মাছ নিয়ে আসে, এখন রাত ভরে এগুলি এখন কুটা লাগে, ধোয়া লাগে, রান্না করা লাগে, কয় তুমি তো বললে যে রান্না করার কিছু নাই, কি রে রান্না করবো, কি রান্না করবো, আর আমাদের এই দেশে মাছই নেই, আমরা মাছ খেতেই পাই না, বাংলাদেশে যে মাছ খাইছি এ মাছ আমরা চোখেও দেখিনি আসি, এ মাছ আমরা বাংলাদেশে যদি খারাপ করি তরকারি রাইনতাম,
আর এই দেশের ভালো করে তরকারি রাঁধি তাই বাংলাদেশের সাথে পারবি নি কালাই ডাল রান্না করতে এই ঘরের থেকে ওই বাড়িতে সেন চলে যাইত আর আমরা এখন কি খাই কি হয় আসি ভুল করিছি আগে জন্মে আসতাম না উপারে সব চলে যাইতাম নদীর উপার হাত রাত রায় এত এত পুরাইছি মারি মেরি নিয়ে আসতাম সব এই ভোর বেলা বলি নদীর ভিতর সব ই না গিয়ে যাইতো সে সামনে ছেলে পেলেরা তোমাদের বাংলাদেশের গল্প শোনালাম, কেমন লাগলো বলবে? আরো গল্প শোনালো কাঁঠাল চাপার ফুল, কাঁঠাল চাপার ফুল, কাঁঠাল চাপা ফুলরে ফুটি থাকো ডালেরে, ফাল্গুনি বাওয়ালি তুলে নেব তোমারে, ফেচোরার মাওলো ফেচোরার চুল, ফেচোরার চুল, তাতে নেহবিল দুধ চাপার ফুল, দুধ চাপার ফুল, দুধ চাপার ফুলরে ফুটি থাকো ডালেরে, ফাল্গুনি বাওয়ালি তুলে নেব তোমারে। এত সব ফুলের নাম করিয়ে আবার যে আর একটা ওই যে সব গাছ লাগাই সেই সব গাছের আবার ই করা লাগে, ওই যে ছোট ছোট কাঁঠালের মতন ফুল হয় গঙ্গার ধারে ওইগুলো কাঁঠাল চাপা, হ্যাঁ কাঁঠাল চাপা ফুল। এটি কুমুরের মার মেটি কলা খাইলো বাদুরি, খাইলো বাদুরি, সুনার নরি গড়তে দিল বাদুর খেদাতি, বাদুর খেদাতি, ইটি কুমুরির মার মিটি বেতুর খাইলো বাদুরি, খাইলো বাদুরি, রূপের নরি বানাতে দিল বাদুর খেদাতি, বাদুর খেদাতি, ইটি কুমুরির মার মিটি কলা, ইটি কুমুরির মার মিটি কসু খাইলো বাদুরি, খাইলো বাদুরি, রূপর নরি গড়তে দিল বাদুর খেদাতি, বাদুর খেদাতি, ইটি কুমুরির মার মিটি বড়ই খাইলো বাদুরি, খাইলো বাদুরি, সোনার নরি গড়তে দিল বাদুর খেদাতি, বাদুর খেদাতি। এই কটা গাছ না গাইতাম তো আর এই কয়টার আবার ওই বাদুরি খাইতো তাই গান করতাম শাস্ত্র বৈকে মেলা বলতাম, ওই একশোটা মনে শাস্ত্র বলতাম, আলুর পাতায় থালু থালু, বেল্লার পাতায় দই, বেল্লার পাতায় দই, সগল জামাই খায়া গেল ন্যাংরা জামাই কই, ন্যাংরা জামাই কই, আসতিছে আসতিছে চুলার বন দিয়া, চুলার বন দিয়া, চুলার সাগরা দি থেছি গেত্ত মধুর দিয়া, গেত্ত মধুর দিয়া, গেত্ত মধুর বাসনা গেছে ডাকাত জিলা দিয়া, ডাকাত জিলা দিয়া, ডাকাত জিলার ছেড়ি ঘরে লাল শেখা হাতে হই ফুটলো তা। তো আমরা অনেক শুনে নিলাম বাংলাদেশের গল্প ছড়া, তো বড়মার ফোন এসছে তাই বড়মা আবার চলে গেল, তো বড়মা আসুক আবারও দু একটা শুনে। মানুষ আমি কালো, রক্ত আলোমার লাল, তোমার আমার ভালোবাসা থাকবে চিরকাল। তোমরা সবাই শিখে রাখো যারা যারা এখন ইয়াং আছে, যারা এখনো বিয়ে করনি তারা শিখে রাখো, ঠিক আছে? তোমাদের কাজে লাগবে। গোলাপ ফুল তুলতে গেলে হাতে বেঁধে কাটা, মন বন্ধুর কথা মনে পড়লে মনে লাগে ব্যথা। তারপরে বলে কষ্ট করি চিঠি লিখেছি, যত্ন করি রাখো আমার কথা মনে পড়লে চিঠি খুলি দেখো। তারপরে এই দেখেন, এই দেখো সবাই এসছে শ্লোক আর ছন্দ শোনার জন্য। বাইরে অনেকজন ছিল, বাইরে গানের আওয়াজ হচ্ছিল যেন আমি চলে আসলাম। নেন আবার আবার বলেন, মনে আছে? ফুল সুন্দর, ফল সুন্দর, আরো সুন্দর তুমি, আরো সুন্দর আমি, নাকি ভুলে গেছি? আরো সুন্দর তুমি, এক গুটাতে দুটো ফুল আমি আর তুমি, তোমাকে ভালোবাসি জানি শুধু আমি, ফুল ফুটে ধরে যায় রেখে যায় গোটা, মানুষ মরে গেলে রেখে যায় কথা। এই তো আর কি কি করবো, শিখেছিলাম না আবার দেখেন মনে হয় সেখানে আর আবার বলবো, ঠিক আছে।